কোলে বসে কেটে দেব চুল, কিন্তু চার্জ কত নেবে সেটাই জানাবো আপনাদের। প্রতিদিন কতই না ভিডিও ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়ায়, যার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়, আবার বিশেষ কিছু ভিডিও আছে যেগুলো সমালোচনায় পড়ে। আজকালকার যুবক যুবতীদের যে কোনো মূল্যের মধ্যে নেট মাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা বেশ লক্ষ্য করা যায়। সোশ্যাল মিডিয়ায় নিজের ভিউ বাড়াতে বিভিন্ন কাণ্ড কারখানা করে থাকেন যুবক যুবতীরা। নতুন নতুন খবরের আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন শাইন টিভি 24/7। সম্প্রতি তেমনই একটি ভিডিও নেট পাড়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। একজন মহিলা নাপিতের কর্মকাণ্ডে কয়েক সেকেন্ডেই হতবাক হয়েছে নেটিজেনরা। মহিলা নাপিত শব্দটি শুনে নিশ্চয়ই বিস্ময়বোধ হচ্ছে, পেশায় নাপিত তাও আবার মহিলা। কথাটি বিস্ময়কর হলেও একেবারেই সত্যি। নিজের কয়েকটি ভিডিওর মাধ্যমে একজন মেয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। 26 বছর বয়সে ওই মহিলার নাম কারাভেরা। তার চুল কাটার স্টাইল লোকেদের বেশ পছন্দ হয়েছে, আর তার এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পেছনে আসল কারণটি হলো তিনি চুল কাটেন কাস্টমারের কোলে বসে। কথাটা শুনে নিশ্চয়ই আপনি অবাক হয়েছেন, তবে এটাই সত্যি। তার কাছে চুল কাটতে আসা প্রত্যেকটি কাস্টমারের চুল তিনি কোলে বসেই কাটেন। স্বাভাবিকভাবেই এই কথা শোনার পর আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, ঠিক কত টাকা খরচ হতে পারে এই মহিলা নাপিতের কাছে চুল কাটার জন্য? উত্তরটি শুনলে চমকে যাবেন, মাত্র 10,000 টাকা। আপনি মাত্র 10,000 টাকা খরচ করলেই ওই নাপিতের কাছে চুল কাটতে পারবেন অতি সহজেই।